দল সভাপতি বলছিলেন যে রানী মৌমাছি নিজে খায় না, শ্রমিকরা নিয়ে আসে তারপরে উনি চেটে চেটে খান। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন ডাকাত মানিক ভট্টাচার্যের ইডি নিয়ে আবেদন, ভারতবর্ষের ফাইনাল কোর্ট, লাস্ট কোর্ট, সুপ্রিম কোর্ট তারা আজকে খারিজ করে দিয়েছে, খবরটা পেয়েছেন? তাই বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে, পাবলিক ডোমেনে এসেছে, ইডির একটা রিপোর্ট পাবলিক ডোমেনে এসেছে। কেন এসেছে? ইডি একটা রিপোর্ট আজ সুপ্রিম কোর্টে দাখিল করেছে, যেটা অপোজিশনের লয়াররাও পেয়েছেন। সেখান থেকে কি বলছেন যে এইটা স্বাধীনতার পরে রিক্রুটমেন্ট স্ক্যাম অফ ওয়েস্ট বেঙ্গল ইজ এ বিগ বিগ করাপশন, এবং ইডি বলছে এর সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলের এ বাল্ক নাম্বার অফ লিডার্স দে আর ইনভলভ রিগার্ডিং দিস স্ক্যাম। পরিষ্কার হয়ে গেছে দিনের আলোর মতো যে কারা কারা ভিতরে যাবে। দিলীপ দা একটা কথা বলছিলেন, আমি রিপিট করি সব সবাই, দুর্গা পূজার আগে এক কুইন্টাল রাগেছে, এক কুইন্টালের উপরে যারা, কালী পূজার আগে এক কুইন্টালের নিচে রাগেছে, আর দেওয়ালির পরে সব যাবে। জামাই পালিয়েছে আমেরিকা, শালিকেও আমেরিকায় যেতে হবে, শালিকা মহোদয়াকে। মেনকা গম্ভীরের আর্জিও আজকে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, তিনিও পালাতে চান। এই চোরেদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই জুডিশিয়ারি করছে, এজেন্সি করছে, আমরা দায়িত্বশীল অপোজিশন নবান্ন অভিযানের মতো আগামী দিনে আমরা করব। আর একটা পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটের নোট আমি দেখাচ্ছি, 5th May 2022 ক্যাবিনেট মিটিং নবান্ন, চেয়ার বাই দি অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। এটাতে তিনি 262 কোটি টাকা অনুমোদন দিয়েছিলেন যাতে অবৈধভাবে নিয়োগ হওয়া সকলকে রেগুলারাইজ করে ওয়েটিং এর সবাইকে চাকরি দিয়ে বিষয়টা নিষ্পত্তি করা যায়। চোরেদের আড়াল করতে কে গেছিলেন? মমতা ব্যানার্জি। তাই পশ্চিমবাংলায় গাঁ গঞ্জে যেমন চোর ধরো জেল ভরো এই স্লোগান উঠেছে, যেমন উঠেছে পার্থ মানিক কেষ্ট চুনোপুটি সব খেয়েছে, তা অরিজিনাল হচ্ছেন হাওয়াই চটি। আমি কোর্ট খুললেই আমি কোর্টে এই ক্যাবিনেট নোট জমা দেওয়ার আবেদন করব, দল থেকে অনুমতি নিলাম, আবেদন করব এবং এই ক্যাবিনেট নোট আগের রাজ্যপাল বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আটকে দিয়ে গেছিলেন, অ্যাসাইনমেন্ট করেননি। এই নোটে বলছে পুরো রিক্রুটমেন্ট স্ক্যাম, 58,000 অ্যাপয়েন্টমেন্ট যার 50,000 বিক্রি হয়েছে, 8,000 নেতাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পেয়েছে। এই টোটাল স্ক্যামের যদি কেউ মূলাধার হন তার নাম হলো লেডি কিম মমতা ব্যানার্জি। তাই এই মমতা ব্যানার্জি করাপশনের যিনি কিপিন তার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আমাদের মোর্চার সর্বস্তরের নেতৃত্ব করবে। আরো নতুন নতুন মোর্চার অ্যাক্টিভিস্টদের বুথ স্তরে রিক্রুটমেন্ট করবেন আপনারা, যাতে আমাদের পরবর্তীকালে মোর্চার কোন সম্মেলন করতে গেলে হলে করতে না হয় বড় মাঠে করতে হয়, সে ব্যবস্থা এই 7টা মোর্চা করবে এবং হেলদি কম্পিটিশনের মধ্য দিয়ে করবে।